ভোটের প্রাক্কালে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা শাসক দলের দলীয় প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে। ঘটনা কৈলা শহরের চণ্ডীপুর মণ্ডলের শ্রীরামপুর এলাকায়। বুধবার সকালে যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক নয়ন পাল জানান, মঙ্গলবার গভীর রাতে কিছু দুষ্কৃতিকারীরা শ্রীরামপুর ট্রাই জংশন থেকে সূর্যমণিনগর স্কুল পর্যন্ত এলাকায় লাগানো বিজেপির প্রচার সজ্জা ছিঁড়ে ফেলে দেয়। গভীর রাতের কোনো এক সময় এই কাণ্ড ঘটায় বলে জানায় নয়ন পাল। বুধবার সকালে দলীয় কার্যকর্তারা মর্নিং ওয়াকের জন্য রাস্তায় বের হবার পর ফ্ল্যাক্সগুলি ছেঁড়া দেখে একে অপরকে জানান। পরবর্তীতে ঘটনাস্থলে দলের সমস্ত কার্যকর্তারা ছুটে যান এবং কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। নয়নপাল আরও জানান, এই ঘটনার খবর পেয়ে বিশেষ করে যুব মোর্চা নেতৃত্বরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হলে যুব মোর্চা চুপ করে বসে থাকবে না। যুব মোর্চার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান। নয়নবাবু আরও বলেন যে বিধানসভা ভোটের আগেই বিরোধী দল বুঝে গেছে সাধারণ মানুষ শাসক বিজেপি দলের পক্ষে রয়েছে। এটা বোঝাতেই বিরোধী দলের পায়ের নিচের মাটি সরাতে শুরু করেছে, যার ফলে বিরোধী দল বিভ্রান্ত হয়ে গেছে। আর বিভ্রান্ত হবার ফলে রাতের অন্ধকারে এমন জঘন্য কাজ করছে বলে নয়নপাল জানিয়েছেন। কিছু দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টির প্রচার সজ্জা নষ্ট করার চেষ্টা করেছে। শ্রীরামপুর ট্রাই জংশন থেকে শ্রীরামপুর সূর্যমণি স্কুল পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টির প্রচার সজ্জা লাগানো ছিল, কিছু দুষ্কৃতিকারীরা ভারতীয় জনতা পার্টির যে প্রচারগুলি ব্যাংকগুলি কেটে ফেলে দেয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই দুষ্কৃতিকারীদের জানান দিতে চাই, ভারতীয় জনতা পার্টির প্রচার সজ্জা নষ্ট করে ভারতীয় জনতা পার্টির উন্নয়নের ধারাকে উঠতে পারবে না। ভারতীয় জনতা পার্টির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, ধিক্কার জানাই তাদের এই নিম্ন মানসিকতাকে। এবং ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটি কার্যকর্তারা এই ধরনের নিম্ন মানসিকতাকে তীব্র নিন্দা জানায়। আগামী দিনে আমরা এই প্রতিবাদে আমরা আন্দোলনে নামব এবং ধিক্কার জানাই তাদের এই নিম্ন মানসিকতাকে। ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা যুব মোর্চা জিন্দাবাদ। এটা কোন সময় হয়েছে এই ঘটনা? গতকাল রাত্রে, কারণ 11:30 পর্যন্ত আমাদের দলীয় কার্যকর্তারা বাড়ি যাওয়ার সময় দেখছে ফ্ল্যাগগুলি সবগুলি লাগানো ছিল। আমাদের কার্যকর্তা একজন হচ্ছে ডজার চালায়, উনি যখন ভোরবেলা যখন বাড়ি ফেরেন ডজার নিয়ে, তখন দেখছে প্রচারগুলি সবগুলি কেটে রাস্তায় ফেলে দেওয়া। তো এগুলি রাতের অন্ধকারে ভোর রাত্রের আগে করা হয়েছে। আমরা আমাদের কাছে সেই বিষয়ে বিরোধী দল ছাড়া আর কেউ করতে পারে না। ভারতীয় জনতা পার্টির যে প্রচারগুলি শুরু হয়েছে তাতে তারা পায়ের নিচে মাটি নিয়ে তারা অলরেডি অটোমেটিকলি তারা জেনে গেছে, তারা বিভ্রান্ত হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি 23-এ সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাই সেগুলি পাগলের মতো ওরা ভারতীয় জনতা পার্টির প্রচারগুলি নষ্ট করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসন থানাতে আমরা জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।